পুলিশ পরিচয় দিয়ে টাকা আদায়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ এলাকায় মানুষকে ভয় দেখিয়ে মোবাইল ও টাকা করত তারা পুলিশ অভিযোগ নির্জন পরিচয় দিয়ে তোলা আদায়ের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ বনগা থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে ধৃতদের নাম ইদ্রিস মণ্ডল ও রহমান আলী মন্ডল জানা গেছে ধৃতদের বাড়ি গোপালনগর থানার শ্রীপল্লী এলাকায় ধৃতদের বিরুদ্ধে গরু পাচারেরও অভিযোগ রয়েছে অতীতেও একাধিক অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ পরিচয় দিয়ে মূলত নির্জন এলাকায় কোনো ব্যক্তি বা প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা আদায় করত তারা বেশ কিছুদিন ধরেই মাধবপুর এলাকা থেকে নানা অভিযোগ আসছিল তদন্তে নেমে পুলিশ হাতে নাতে ধরে ফেলে অভিযুক্তদের কাজ করে এই এই একটা রিপোর্ট নিউজ নোমাইন্সল্যান্ড বনগা